সভাপতি মঞ্চে সর্বভারতীয় দলিত সশস্ত্র মঞ্চের সম্পাদক রাজ্য সম্পাদক পুরুলিয়া জেলার সম্পাদক পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক এবং আমাদের আদিবাসী অধিকার মঞ্চের নেতৃবৃন্দ আপনারা যারা এসেছেন বিভিন্ন এলাকা থেকে মা বোন বন্ধুগণ এবং আমাদের যারা সভা এবং মাইকের কথা যতদূর আমাদের আওয়াজ যাচ্ছে যারা শুনছেন তাদেরকেও আমরা অভিনন্দন ধন্যবাদ জানাই। আজকে আমাদের দুই সংগঠন আদিবাসী অধিকার মঞ্চ এবং দলিত দুটো মিলে আমরা আপনারা এখানে সম্মেলন করেছেন নেই মঞ্চের পক্ষ থেকে এবং আপনাদের আমাদের আগামী দিন আমাদের যা আমাদের সংবিধানে লেখা আছে আমাদের যা যা অধিকার আছে সেইগুলো আমরা কিভাবে আদায় করব সেই সম্পর্ক আলোচনা হয়েছে এবং আগামী দিনে আমাদের লড়াই সংগ্রাম কিভাবে আমরা করব সেই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং শপথ নেব আগামী দিন আমরা কিভাবে চলব। আমাদের সর্বভারতীয় নেতা আছেন উনি বলবেন। তো আজকে আমরা দেখছি দুটা সরকার আমাদের দেশের সরকার রাজ্যের সরকার এই সরকার আমি যখন প্রথমেই যেটা বলবো আমরা যখন কোনো নির্বাচনে অংশগ্রহণ করি যদিও আমরা এখানে ভোটের ব্যাপারে আমরা কিছু বলবো না তবু আমরা বলছি আমাদের দ্বারা যারা সরকার নির্বাচিত হয়েছেন এবং সরকারের যা কথা ছিল সেই কথাগুলো তারা ঠিক ঠিক পালন করেছে না পালন করে নাই সেইগুলো দেখার দায়িত্ব কিন্তু আমাদেরই। আবার সামনে নির্বাচন আসছে সেই কারণেই কথাটা আমি বললাম। আমাদের রাজ্য সম্পাদক নেই মঞ্চের উনি অনেক কথাই বলেছেন একদম মোটা ভাষায় একদম সবাই আমরা বুঝতে পেরেছি উনি অনেক কথা আলোচনা করেছেন এবং পরে আলোচনা হবে। আমরা সব থেকে আমরা দীর্ঘদিন থেকে আমাদের স্বাধীনতার পরে এবং স্বাধীনতার আগের থেকেও আমরা এই সম্প্রদায় যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা যারা বলছি দলিত এবং আদিবাসী আমরা শোষণ বঞ্চিত আমরা হয়ে আসছি দীর্ঘদিন ধরে আমরা আজকে তবু আমরা তাই দেখছি আজকেও তো আমাদের মানে শোষিত হতে হচ্ছে মানে আমাদের যে আমরা মানুষ আমরা দেশের আমাদের অধিকার আছে আমাদের যেমন সব রকমের আমাদের অধিকার আছে সেই অধিকার আমরা ঠিকঠাক পাচ্ছি না কারণ আমাদের এরা শোষণ করছে আমাদের দুই সরকার। আমি প্রথমেই বলব আমাদের রাজ্যের সরকার 2011 সালে তারা এসেছিল পরিবর্তন অনেক দেওয়ালে লেখা ছিল অনেক কিছু হয়েছে কিন্তু ওদের উদ্দেশ্য একটাই ছিল যে বামফ্রন্ট সরকারকে আমরা কিভাবে এখান থেকে হাঁটাবো এইটাই ছিল ওদের মূল লক্ষ্য। এই মূল লক্ষ্যটা ছিল কারণ গরিব মানুষরা যদি থাকে তাহলে বামফ্রন্ট সরকারকে কিছুতেই হাঁটানো যাবে না কারণ বামফ্রন্ট সরকার সেই মানুষের জন্য কাজ করে সেই কারণে তারা চক্রান্ত করেছে। আপনারা জানেন যে আমাদের প্রথমেই পুরুলিয়ায় অস্ত্র বর্ষণ করেছে অস্ত্র ফেলেছে এখন থেকে নয় দীর্ঘদিন ধরে আমরা যদি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে যদি আমরা হিসেব করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তারপরে কি করলো আমাদের মাওবাদী নাম করে জঙ্গল এলাকায় গোটা দুনিয়া যারা সন্ত্রাসবাদী আজকে যেমন তাদেরকে আবার কাছে ডেকে নিয়ে আসছে যেমন দার্জিলিং বলুন আমাদের জঙ্গল মহল বলুন যারা মানুষকে খুন করেছিল আমাদের গরিব মানুষ আদিবাসী মানুষ সাঁওতাল মানুষ তাদের কি অপরাধ ছিল তাদের একটাই অপরাধ গরিব মানুষের নেতৃত্ব দিত তারা সেই কারণে বেছে বেছে তাদেরকে খুন করা হয়েছে। আমাদের মনে আছে আমরা এখনো ভুলে যাইনি সেই কাজটা এখনো করছে আমাদের এই তৃণমূল সরকার। আমাদের মাননীয় অলকেশ দাস আমাদের দাদা বলেছেন যে ওরা আমাদেরকে এই যে রামদা আপনারা দেখলেন বীরভূমে যে যখন আমার গণতান্ত্রিক অধিকার আমরা যখন ভোটে যখন দাঁড়াতে চাইছি আমরা যখন যাচ্ছি আমরা সেই সময়টায় আমাদের বাধা দিয়েছে কারণ আমরা যদি ভোটে দাঁড়াই তাহলে ওরা একটা ভোটও পাবে না সেই কারণে সেই কাজটা করেছিল। আর এই যে সারদা নারদা এর বিরুদ্ধে আমরা লড়াই করছি 2011 সালে ওরা যখন সরকারে এলো
তখন আমরা বলেছিলাম বিধানসভার ভিতরে যে সারদা নারদা টাকা কে নিয়েছে, কারা নিয়েছে, গরিব মানুষকে ঠুকিয়েছে সেটা আলোচনা করতে হবে। আপনাদের মনে আছে আমাদের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক কমরেড গৌরাঙ্গ চ্যাটার্জি এবং আমরা দুজন এবং আমাদের সমস্ত আমাদের যারা বিধায়ক ছিলেন, যেখানে আমাদের সব থেকে নিরাপত্তা জায়গা সেখানে আমাদেরকে মেরেছে, আমাকে চুলের মুঠি ধরে এবং গৌরাঙ্গদার মাথা ফাটিয়ে দিয়েছিল, আমাদের অনেক কমরেডের চোখে খারাপ হয়েছিল, মানে বিভিন্ন জায়গাতে। কিন্তু আমাদের, আমি আপনাদের কাছে বলবো, আমাদের গর্ব হয়, আমাদের ভালো লাগে, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলাম, মার খেয়েছি, আমাদের মান সম্মান যায়নি, এবং যারা জেলে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তাদের লজ্জা হওয়া উচিত, আমরা তাদেরকে বলবো। এবং আগামী দিন আমাদের লড়াই থাকবে, আবহাওয়া হিজুক কান্দিন রে আবো লড়াইয়াব, তাদের বিরুদ্ধে আমরা একটা এক ইঞ্চি জায়গা ছাড়ব না, আমরা রক্ত দিব, জীবন দেব, কখনো আমাদের জমি আমরা ছাড়ব না, আমাদের এটাই হচ্ছে আজকে শপথ। তেহেন ওনাকে হুইপ কান্তাব না আবহাওয়া শপথ, কারণ আমরা কি দেখছি দেশের বিজেপি সরকার কেনা ভোটের সময় অ্যাপয়েন্টমেন্ট কিনা। আমরা বিজেপি, আমার বন্ধুরা যারা আছেন সম্মান দিয়ে আমি বলছি, এখন বিজেপি আমাদের গরিব মানুষকে, আমাদের সাধারণ মানুষকে বিভ্রান্তি করছেন। আজকে কোথায় ছিলেন আপনারা যখন সারা বিশ্বে এই মহামারী করোনা ভাইরাস যখন দেশে শুরু হয়েছিল, সেই সময়টা আমাদের যে লকডাউন হলো, যারা আমাদের রাজ্যে বা বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যে থেকে কাজে গেছিল, চালাওলে না কো উন সময় উনকো নিরাপত্তা চেত তাহে কেনা। বিজেপি বিজেপি যারা আমাদের মানুষের কাছে যারা আসছেন, যারা বিজেপি মেনতে আবরণ মানুষের কো হিজুক কেনা, তারা কোথায় ছিলেন, আপনারা কোথায় ছিলেন তখন? এত যারা কাজে গেছিল, যারা রাস্তায় বাচ্চা হচ্ছে, হাঁটতে হাঁটতে মরে যাচ্ছে, ট্রেনের লাইনে মরে যাচ্ছে, বিজেপি কোথায় ছিল তখন? তখন দেখতে পাইনি তাদের দুর্দশা, তখন এখন ভোট আসছে, সেই জন্য তারা বলছে আমরা উন্নয়ন করব, আমরা মানুষের জন্য কাজ করব। আমাদের প্রশ্ন হচ্ছে আপনারা কি করেছেন আমাদের জন্য? আমাদের হিসাব দিতে হবে। জঙ্গলের অধিকার আমরা লড়াই করেছিলাম, রামদা আছেন, আমাদের আবো আদিবাসী ভাষা অষ্টম তফসিলি জাতির দাবন আবো অন্তর্ভুক্ত কথাবন, আমাদের সমস্ত মানুষের জন্য ধর্মে নির্বিশেষে আমরা লড়াই করছি, আমাদের রাষ্ট্র হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ। আর বিজেপি যখন মানুষকে কিছুতেই কিছু বুঝাতে পারছে না, তখন ধর্মের নামে তারা রাজনীতি করতে চাইছে, সেই কারণে আমাদের সতর্ক হতে হবে। আমরা তাদের ফাঁদা পাতে ফাঁদা যে ফেঁদেছে সেইখানটায় আমরা যাতে আমরা পা না দিই, সেই কারণেই আজকে আমাদের এই সমাবেশ এবং মানুষের কাছে আমরা যাব। আমরা আমাদের ভোট আমাদের থাকুক না থাকুক, আমরা লড়াই করব মানুষের অধিকারের জন্য। এই যে বলছিলেন নাই, আমরা বলেছি প্রত্যেক মানুষকে মাথা পিছু 10 কেজি করে চাল দিতে হবে, 7,500 টাকা দিতে হবে। কারা বলেছে? কোন তৃণমূল বলেছে? কোন বিজেপি বলেছে? আমাদের হিসাব রাখতে হবে না? আজকে আমাদের সারা দেশে এবং পশ্চিম বাংলায় আমাদের মহিলাদের কোনো নিরাপত্তা নেই, আমরা ভাববো না? কারা ছিল, কে আছে? আমরা 34 বছরে আমরা ভাবতাম আমার কাকারা বসে আছেন ওই পার্টি অফিসে, আমার দাদারা বসে আছেন, আমার রাস্তায় হাঁটতে আমাদের ভয় করতো না, আবার যখন বন্তরাম চালাও কোয়া তখন ভয় বাং হুই কোয়া, এখন আমরা যখন হাঁটে আমাদের মেয়েরা সমস্ত মহিলারা যখন হাঁটে, যত হড়াইহুর যখন কো তারামা জাহাসেন কো চালা রাস্তাতে, তখন কো মনেয়া যে পেছন দিক থেকে আমাকে কে টানছে, কেন থাকবে? একটা সরকার আছে আমাদের দেশে এবং রাজ্যে, এইরকম কেন থাকবে? আর প্রত্যেক দিন খুন, প্রত্যেক দিন আমার গণতান্ত্রিক অধিকার থাকবে না? আমাদের যখন কোনো জায়গায় কমরেডরা যখন যাচ্ছে তখন বলছে এখানে আসা চলবে না, এইখানে আপনারা কিছু বলতে পারবে না, তাদের কি জমিদারি? আমরা বলছি না, আমারও নিজেদেরও আপনারা বলুন, হয়তো বিভিন্ন জায়গাতে দেখবেন আমরা আমাদের রাজ্যে যখন কোনো জনসভায় যাচ্ছে,
সেইখানটায় আমাদেরকে ধুমকানো হচ্ছে, বলছে তোমাকে কাজ থেকে বঞ্চিত করব, তোমাকে ঘর দেব না, জমিদারি তাদের নিজস্ব, সেইটা আমাদের বুঝে নিতে হবে। আমরা কারো দয়ার দান আমরা নেব না, আমরা নিজেদের অধিকার আমরা আদায় করে নেব, এইটাই হচ্ছে আজকে আমাদের শপথ। আমরা বলবো আমরা কারো দয়ার দান নাই, সরকারের তো দায়িত্ব মানুষকে দেখতে হবে। আমার যে যারা আমার সমাজের বিভিন্ন আমাদের পেশার সঙ্গে যুক্ত আছি, আমরা যোগ্যতার সাথে যুক্ত আছি, আমাদের যে যার যোগ্যতা আছে সেইভাবে আমাকে কাজ দিতে হবে, কিন্তু তারা কিছুতেই তারা দিচ্ছে নাই। আজকে চোরের মতো পুলিশকে লিলিয়ে দিয়েছে যারা শিক্ষকরা।